ফটোশপের 2 নম্বর ক্লাসে আমরা যেগুলো দেখেছিলাম, যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য, সিলেক্ট করার জন্য যে টুলগুলো দেখছিলাম বেসিক সিলেকশনের, সেখানে ল্যাসো টুল, পলিগনাল, ম্যাগনেটিক, আরও 2-3টা ছিল। সবগুলোর কাজ হচ্ছে সিলেক্ট করে হয়তো এখানে আমি কোনো কালার দিতে পারি, বা এই অংশকে কেটে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, অথবা আমি ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করে দিতে পারি, বা ওইটুকুও ডিলিট করে দিতে পারি যেটা সিলেক্ট করছি। এই যে সিলেকশন করে যে আমরা ডিলিট করব, এখান থেকে দেখা যাচ্ছে যে এই টুলস গুলোর মাধ্যমে আমাদের স্মুথলি হয় না, যেটা এইমাত্র বলেছিলেন যে আপনার ক্লিয়ার মনে হচ্ছে যে ক্লিয়ার না এটা। হ্যাঁ, এইটা আমরা কিন্তু এই টুলস গুলোর সাহায্যে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ করি না, এখানে শুধুমাত্র কুইকলি করার জন্য হয়তো এই টুলস গুলো ইউজ করি, কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অথবা সিলেক্ট করার জন্য মূল টুল হচ্ছে পেন টুল। এবং এই পেন টুলটা শুধু যে সিলেক্ট করার জন্য তা না, আমাদের যত ধরনের ডিজাইন আমরা তৈরি করি, লোগো থেকে শুরু করে বিজনেস কার্ড, ব্যানার, বা যত ধরনের ডিজাইন তৈরি করি, আমাদের এই পেন টুলটা দরকার। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পেন টুলটা আমাদের খুব বেশি প্রয়োজন। কিছু কিছু ডিজাইনার আছে, ডিজাইনার না, তারা শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভালের কাজ পারে, ক্লিপিং পাত করে তারা, তো ক্লিপিং পাতটা এই পেন টুলের মাধ্যমে শুধু সিলেক্ট করে করে কন্ট্রোল এন্টার ক্লিক করছে, সিলেকশন হয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিচ্ছে। অনেক এরকম কাজ করে, বিভিন্ন কোম্পানি আছে যারা শুধুমাত্র এই পাত রিমুভ পাত ক্লিপিং পাতের কাজগুলো নিয়ে এগুলো করায়, এবং এগুলো কয়েকজনকে কাজ দিয়ে দেয়, তারা কাজগুলো করে, যখন কাজগুলো আসে তাদেরকে ডাকে, এসে কাজগুলো নিয়ে করে জমা দিয়ে দেয়। এইরকম আমি কয়েকজন স্টুডেন্ট পাইছি যারা শুধুমাত্র পেন টুলের কাজটা জানে। এখন এই পেন টুলের কাজটা প্রথমত হচ্ছে যে আমি একটা মানুষকে যদি সিলেক্ট করতে যাই, পেন টুল দিয়ে আমি মানুষটাকে সঠিকভাবে সিলেক্ট করতে পারবো, কিন্তু লেট হবে, হয়তো স্মুথলি হবে তবে লেট হবে। যখন আমরা নতুন অবস্থায় করব তখন হয়তো আমাদেরকে সঠিক কঠিন মনে হতে পারে, তবে মোটামুটি আপনি 2-3 দিন যদি ভালো করে প্র্যাকটিস করেন তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, এতটা ঝামেলার হবে না। প্রথম দিক থেকে আপনাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, এরপর দেখবেন ক্লিয়ার হয়ে গেছে, আর এই টুলসটা দিয়ে আপনি একেবারে সমান করে নিতে পারবেন। এবং শুধু এই টুল এইখানে না, আমাদের যে ইলাস্ট্রেটরে আমরা ডিজাইন তৈরি করব, সেখানে আমাদের এই টুলসটা খুব বেশি প্রয়োজন। আমাদের মূল টার্গেট কিন্তু হচ্ছে ডিজাইন তৈরি করা, ডিজাইনের মধ্যে সবচেয়ে বেশি কাজ পাওয়া যায় লোগো ডিজাইনের। এখন লোগো ডিজাইনটা করতে গেলে আমাদের পেন টুল লাগেই, যে কোনো ডিজাইন করতে যায়, দেখা যাচ্ছে যে হয়তো নর্মাল কোনো ডিজাইন অন্যান্য টুলগুলো দিয়ে করা যাচ্ছে, কোনো একটা ডিজাইনকে একটু চেঞ্জ টেস করতে গেলে, কাটা ছেঁড়ে করতে গেলে পেন টুলটা লাগে। সো পেন টুলটা আমরা একটু ভালো করে প্র্যাকটিস করব, একটু বেশি বেশি প্র্যাকটিস করব, ঠিক আছে? ওকে, আমি চলে যাচ্ছি পেন টুল দিয়ে আমরা কিভাবে কাজ করব। প্রথমে আমি একটা হোয়াইট পেজে এটা কিভাবে কাজ করে সেটা দেখাবো, এরপর একটা ইমেজ সিলেক্ট করে দেখাবো। আমি পেন টুলটা নিলাম, অন্য টুলস থেকে যখন পেন টুলে আসি তখন পেন টুলের জন্য আমার একটা অপশন চলে আসে, যেহেতু পেন টুলে আসছে এখানে 2টা মোড আছে, একটা শেপ, একটা পাথ। শেপটা হচ্ছে আমরা কোনো ডিজাইন তৈরি করতে ইউজ করব, যেমন বিজনেস কার্ড, ব্যানার, এগুলো তৈরি করতে গেলে আমার বিভিন্ন ধরনের আঁকা বাঁকা শেপ নিতে হচ্ছে, সেগুলোর জন্য শেপে দেব, এবং তার সাথে ওই শেপগুলো কিন্তু কালার থাকে, এখান থেকে সেই কালারটা দিতে পারতেছি। আর আমরা যদি চাই যে কোনো ইমেজ থেকে সিলেক্ট করে ওই ইমেজ মানুষটাকে রাখবো, বাকিগুলো ডিলেট করে দেব, সেই ক্ষেত্রে আমাদের লাগবে পাথ করতে হবে, তখন আমরা কোনো কালার দেব না, পাত করার জন্য পাতটা লাগবে। তবে দুইটা একইভাবে কাজ করে, শেপটা দিলে হচ্ছে আপনার কালার চলে আসবে ডাইরেক্ট, আর যদি আপনি পাতটা দেন তাহলে আপনার কোনো কালার আসবে না, শুধুমাত্র একটা পাত তৈরি হবে, বর্ডার একটা তৈরি হবে, এতটুকুই। আচ্ছা, আমি প্রথমে এখানে পাত তুলে রেখে আমরা কাজটা করব, পাত তুলে আমার কোনো কালার আসবে না। আর এখান থেকে আমি আগে চেঞ্জ করছিলাম, এই জন্য আমার এখানে চলে আসছে সাবস্ট্রাক্ট ক্রমে, আমাদের সবসময় কম্বাইন শেপে প্রথমে থাকবে, পরবর্তীতে কেন চেঞ্জ করতে হবে সেটা আমি বলে দেব। এখান থেকে আপনাদের কম্বাইন শেপে সেভ করা ক্লিক করা থাকবে, তারপর একটু খেয়াল করবেন যদি অন্য কোনোটা কখনো ক্লিক করা থাকে সেক্ষেত্রে একটু প্রথমটা ক্লিক করে নেবে, ঠিক আছে? ওকে, এখন দেখেন আমার একটা কলমের মতো চলে আসছে, আমি একটা ক্লিক করলাম, একটা ক্লিক করছি, একটা বিন্দু দেখা যাচ্ছে, এই বিন্দুটার নাম হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট।
আর যেটা আমার কলমের সাথে বা আমার মাউসের সাথে যেটা দৌড়াদৌড়ি করতেছে এটা না হচ্ছে রাবার ব্যান্ড। এই রাবার ব্যান্ডটা আমরা সেটিং থেকে আমরা এখানে পাচ্ছি, রাবার ব্যান্ড ছেড়ে দিচ্ছি, দেখেন এখন রাবার ব্যান্ডটা আমার নাই দেখা যাচ্ছে, যখন টিকমারটা দেব এটা দেখা যাবে। এটা দেখা গেলে সুবিধা হতে হচ্ছে যে আমি এখান থেকে কোন দিকে যাচ্ছি কোথায় আছি দেখতে পারতেছি। আমি আমি ক্লিক করে সরি প্রথমে সোজাই ক্লিক করি, আমি মাউস দিয়ে একটা ক্লিক করলাম, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে, এখানে আরেকটা ক্লিক করলাম, আরেকটা ক্লিক করলাম, আরেকটা একটা বক্স তৈরি হয়েছে। যখনই বক্স তৈরি হয়েছে আমি কন্ট্রোল এন্টার ক্লিক করলাম, দেখেন আমার সিলেকশনে চলে আসছে। ওকে, আমি আবার একটু ব্যাকে চলে যাচ্ছি, একবার প্রথমে ক্লিক করলাম একটা অ্যাঙ্কর পয়েন্ট, এখন আমি সোজা এখানে যখন টানতেছি আমার এটা কি সোজা আছে? মনে হচ্ছে সোজা আছে, কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে সব সময় সোজা করলে সেটা পারফেক্টলি সোজা হতে হবে। তাহলে পারফেক্টলি যদি সোজা করতে হয় তাহলে আমার শিপটা চেপে ধরতে হবে, দেখেন আমি একটু নিচে থাকলেও শিপ যখন চেপে ধরি অটোমেটিক সেটা সোজা হয়ে যায়। ওকে, আমি এ পর্যন্ত সোজা আসলাম, এখন আমি চাচ্ছি যে এদিক থেকে এইভাবে ব্যান হয়ে আসব। তাহলে আমি শিপ চেপে ধরে সোজা ক্লিক করে এখন আর আমি মাউস ছেড়ে দিই নাই, মাউসটাকে চাপ দিয়ে ধরে রাখছি, এই অবস্থায় আমি নিচের দিকে টান দিছি, উপর দিকে আমার একটা ব্যান্ড তৈরি হয়েছে, এবং যখন আমি টান দিছি আমার দুই পাশে দুটা লাইন বের হয়েছে, এই দুইটা লাইনকে বলা হয় হ্যান্ডেল। এই হ্যান্ডেলগুলোকে চেঞ্জ করে আমাদের এই ব্যান্ডগুলোকে হ্যাঁ বড় ছোট কম বেশি আমরা করতে পারি। যেমন আমার এখন দুইটা হ্যান্ডেল বের হয়েছে, প্রথম হ্যান্ডেলটা উপরের দিকে আছে, এই ব্যান্ডটা আমার উপরের দিকে যায় তারপর এটার সাথে মিশছে, পরের হ্যান্ডেলটা নিচের দিকে আছে, এখন আমি যেদিকে যাচ্ছি আমার এই এদিক থেকে ব্যান হয়ে তারপর এখানে আসতেছে। এখন আমি চাচ্ছি যে না আমি নিচের দিকে আসব না, আমি নিচের দিকে আসব না, আমি উপর থেকে আবার এখানে কোনা থাকবে উপর থেকে ব্যান হয়ে আসবে। তাহলে আমার দরকার কি, যেহেতু আমরা একটু আগে বুঝতে পারছি যে এই হ্যান্ডেল যেদিকে থাকবে পরবর্তী ব্যান ওদিক থেকে আসবে, তাহলে হ্যান্ডেলটা আমার উপরে উঠাই দেওয়া দরকার। হ্যান্ডেল গুলো চেঞ্জ করতে হলে আমার হ্যান্ডেলের মাথায় মাউসটা রেখে অল্টার চেপে ধরতে হবে, অল্টার চেপে ধরলে আমার মাউসটা চেঞ্জ হচ্ছে। এই অবস্থায় আপনি মাউসটা চাপ দিয়ে লেফট বাটন ক্লিক করে এটাকে টেনে উপর দিকে নিয়ে আসবেন, মাউস দিয়ে টান দিয়ে ধরে উপর দিয়ে নিয়ে আসবেন, দেখেন পরবর্তী ব্যান আমার উপর থেকে আসতেছে, ঠিক আছে। ওকে, আমি এখন চাচ্ছি আবার এদিক থেকে ব্যান হয়ে আসব, তো আমি এখানে ক্লিক করে এদিকে টান দিলাম, ব্যানটা হলো। ওকে, এদিকে শিপ চেপে ধরছি যেন এই বরাবর একবার সোজা আসে, ধরলাম। আচ্ছা, এখন আমি চাচ্ছি একটু আগে যেটা আমার কাজ করেছি এটা একটু কম বেশি মনে হচ্ছে, আর একটু বাইরে দরকার, আমি সাথে সাথে অল্টারটা চেপে ধরে এটার মাথায় এসে এটাকে চাইলে এদিকেও নিয়ে আসতে পারি, যেখানে খুশি সেখানে আমি নিয়ে যেতে পারতেছি, ঠিক আছে। সাপোজ একটু কম বেশি করা দরকার করলাম, আমার কিন্তু এখান থেকে আমার এখনো জয়েন আছে, শেষ পর্যন্ত না আসা পর্যন্ত আমাকে ছেড়ে দেবে না। ওকে, আমি ক্লিক করে একবারে সোজা এসে আমার কাজ কমপ্লিট। সাপোজ একটা মিনিট, একটা কল বারবার আসতেছে, আমি একটু চেক করে নিকে। ওকে, এখন আমি চাচ্ছি যে একটা কাজ আমি এরকম ব্যান করে নিয়ে আসলাম, আনার পর আমার মনে হচ্ছে যে এখান থেকে এইটুকু পর্যন্ত আরেকটা ব্যান আমার করা দরকার, তাহলে আমার লাগবে কি, পুরাটা যদি আমি ব্যান করতে চাই তাহলে পুরাটাকে আমার আগে সিলেক্ট করতে হবে। এক মিনিট, একটা জিনিস ক্লিয়ার করে বোঝাই, আমার এখন কোনো অ্যাঙ্কর পয়েন্ট দেখা যাচ্ছে না, কোনো হ্যান্ডেলও নাই, তাহলে কিভাবে ধরে আমি চেঞ্জ করব, অল্টার চাপ দিয়ে ধরলে কিভাবে ধরবো, আমার তো নাই। আমার প্রথমত হচ্ছে আগে এই লাইনটাকে ধরতে হবে, ধরার জন্য কন্ট্রোল চেপে ধরে যদি আমি লাইনে ক্লিক করি তখন অ্যাঙ্কর পয়েন্ট গুলো আমার সামনে আসবে। এখন যে অ্যাঙ্কর পয়েন্টটা আমি চেঞ্জ করতে চাচ্ছি আমি এটা চেঞ্জ করব, এদিক থেকে এই ব্যান্ড গুলো আমি চেঞ্জ করব, তাহলে আগে কন্ট্রোল চেপে এই অ্যাঙ্কর পয়েন্ট একটা ক্লিক করলে আমার এই হ্যান্ডেল গুলো দেখা যাবে। এখন আমি অল্টার চাপ দিয়ে ধরে হ্যান্ডেল গুলো মুভ করতে পারবো, তার মানে একটা জিনিস এখন ক্লিয়ার, সেটা হচ্ছে হ্যান্ডেল ধরার জন্য হচ্ছে অল্টার চেপে চেঞ্জ করতে হবে, আর অ্যাঙ্কর পয়েন্ট ধরার জন্য হচ্ছে কন্ট্রোল, কন্ট্রোল চাপ দিয়ে আমি চাইলে অ্যাঙ্কর পয়েন্ট আমার একটু এদিকে আসা দরকার, এদিকে রাখতে পারি।
আবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমার এইদিকে আসা দরকার, এদিকে রাখতে পারি, হ্যান্ডেলটাকে অল্টার চাপ দিয়ে ধরে এদিকে মুভ করতে পারি। এখন আমার দরকার হয়েছে যে এখানে একটা আমার ব্যান তৈরি করতে হবে এতটুক পর্যন্ত। এখন আমি যদি এখানে ক্লিক করি, আমার কোনো হ্যান্ডেলও নাই, আমার কোনো হ্যান্ডেল নাই, তার উপরে আমার করতে হবে কি, এই পর্যন্ত সোজা থাকবে, সাপোজ এখান থেকে এই পর্যন্ত ব্যান হবে, তাহলে আমার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দরকার। আমরা অ্যাঙ্কর পয়েন্টের জন্য আমাদের এখানে রাইট বাটন ক্লিক করলে দেখা যাচ্ছে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, আবার ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট করার জন্য, অ্যাড করার জন্য, তো সেখানে আমাদের যেতে হচ্ছে না। আমরা যখন লাইনের উপরে মাউসটা রাখবো, দেখেন অটোমেটিকলি প্লাস চিহ্ন চলে আসে, এটা অ্যাড অ্যাড হচ্ছে, যোগ হচ্ছে। আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলাম, দেখেন আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়ে গেছে এখানে, যেতে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড হয়েছে, তার সাথে আমার দুইটা হ্যান্ডেলও দুই পাশে চলে আসছে। আমি এখন অল্টার চাপ দিয়ে ধরে এই হ্যান্ডেলটাকে আমি মুভ করলাম, আমার এই পাশে আমি ব্যান্ডটা করতে পারছি। আবার আমার মনে হলো যে এই অ্যাঙ্কর পয়েন্টটা আমার বেশি, এখানে একটাই ব্যান্ড দরকার, বাট এখানে এদিকে একবার ব্যান্ড হয়ে এদিকে আসছে, এটার দরকার নাই, একটা ব্যান্ড দরকার, তাহলে আমার মাঝখানের অ্যাঙ্কর পয়েন্ট আমার ডিলিট করে দিতে হবে। আমি জাস্ট ক্লিক করলেই ডিলেট হয়ে গেছে, একটা ক্লিক করছি ডিলেট হয়ে গেছে। এখন যদি আমার মনে হয় এটা আবার কোত্থেকে আসে, অল্টার শো হাইড মিটিং, যাই হোক, আমার যদি এখন দরকার হচ্ছে যে এইটাকে আমি ব্যান করব, এখানে ক্লিক করছি, কন্ট্রোল চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টগুলোতে ক্লিক করতেছি, বাট এখানে কোনো হ্যান্ডেল তো আমি দেখতে পাচ্ছি না। একটু আগে আমাদের ব্যান দরকার, সেখানে ক্লিক করছি, অটোমেটিক হ্যান্ডেল চলে আসছে, এখানে এখন অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরতেছি, এখানে তো কোনো হ্যান্ডেল নাই আমার, এখন হ্যান্ডেল দরকার। হ্যান্ডেলের প্রয়োজন হলে অ্যাঙ্কর পয়েন্টে মাউস রেখে অল্টার চাপ দিয়ে ধরে টান দেব। আমি আরেকবার একটু ক্লিয়ার করে নিচ্ছি, একটু ব্যাকে আসলাম, কন্ট্রোল চাপ দিয়ে যদি আমরা হ্যান্ডেল অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করি, আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে মুভ করতে পারি টোটাল অ্যাঙ্কর পয়েন্টটাকে। আর যদি আমি চাই যে এখান থেকে একটা হ্যান্ডেল বের করব শুধু এইটাকে আমার ব্যান করার জন্য বা এটাকে ব্যান করার জন্য, তাহলে কন্ট্রোল না চেপে অল্টার চাপ দিয়ে ধরে আমি টান দেব। অল্টার চাপ দিয়ে ধরছি, দেখেন আমার এই পাশে একটা বের হয়েছে, আমি কিন্তু অল্টার চাপ দিয়ে ধরে রাখছি, এই পাশে একটা বের হয়েছে, এটা আমার ব্যান করতে পারতেছে। যদি চাই যে না এটা আমার ব্যানের দরকার নাই, এটা আমি শেষ মাথায় এনে ছেড়ে দেব, ঠিক আছে। আমার এটা কতটুকু করা দরকার করতে পারতেছে। এখন এখানে আমি একটা ক্লিক করি, এই মাথায় আমার হ্যান্ডেল নাই, এখানে কোনা হয়ে আছে, আমি চাচ্ছি না এখানে কোনা হবে না, এদিক থেকে যে আসছে এইভাবে আইসা রাউন্ড হয়ে এদিকে চলে আসবে। এখন কোনাটা তো আমি তাহলে রাউন্ড করতে হবে, এখানে যদি আমি হ্যান্ডেল নিয়ে আসি একটা, তাহলে আমি রাউন্ড করতে পারবো। কিভাবে হ্যান্ডেল আনবো, অল্টার চাপ দিয়ে ধরে আমি টান দিচ্ছি, এদিকে টান দিচ্ছি, একটু এদিকে চলে আসছে, জাস্ট আমি এদিকে টেনে নিলাম, তাহলে এখন কি হলো, আমার এদিক থেকেও ব্যান হয়ে আসলো, কোনো কোনা রইলো না, ঠিক আছে। আমি ফুল বিষয়টা আমি আরেকবার একটু ক্লিয়ার করে দিচ্ছি প্রথম থেকে। একটা ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট, সোজা লাইন দেওয়ার জন্য শিফট চেপে ধরে ধরলাম, এরপর যদি আমি চাই যে ব্যান্ড তৈরি করব, তাহলে ক্লিক করে আমি নিচের দিকে টান দেব, আমার এটা যেভাবে, এখন আমি মাউস শুধুমাত্র মাউসটা চাপ দিয়ে ধরে আমি ব্যান্ড করতেছি, যদি সাথে শিফটটা ধরি তাহলে আমার এটা সোজা এদিকে আসবে, একবারে সোজা, হয়তোবা কর্নার দিকে একবারে সোজা, আমি এই বরাবর আমি নিতে পারবো না, শিফট চললে দেখেন এখানে না হয়ে ওইদিকে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আমি যখন ব্যান করব তখন আমার শিফট ধরার কোনো প্রয়োজন নাই, আর যদি মনে হয় যে একবারে সমান করে করব, তাহলে আমার শিফটটা চেপে ধরবো। আমি এটুকু ব্যান করলাম, এখন মনে হচ্ছে উপর থেকে যাব, আমার দরকার অল্টার চেপে ধরে হ্যান্ডেলটা মুভ করব, গেলাম, ওকে, এই অ্যাঙ্কর পয়েন্টে একটু উপরে থাকা দরকার, কন্ট্রোল চেপে ধরে হ্যান্ড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম, ধরে আমি সেটাকে উপরে তুলে দিলাম। এখান থেকে আমার হ্যান্ডেল দরকার, আমি এটাকে কোনা রাখবো না, এটা এইভাবে রাউন্ড হয়ে যাবে, তাহলে হ্যান্ডেল বের করতে হলে অল্টা চাপ দিয়ে ধরে আমি টান দিলাম, আমার হ্যান্ডেল বের হয়ে আসছে, ঠিক আছে। আচ্ছা, সোজা এসে চলে আসলাম, আমার এখন দরকার এইটুকু পরিমাণে আমি ব্যান করব, বা একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে দরকার,
আমি লাইনের উপর ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্ট চলে আসবে। এরপর আমি অল্টার চাপ দিয়ে ধরে এগুলোকে আমি সরি অল্টার চাপ দিয়ে ধরে আমার হ্যান্ডেলগুলোকে আমি টান দিলে আমার যেদিকে খুশি সেদিকে আমি ব্যান্ডটা তৈরি করতে পারবো। এবং যদি অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করে দিতে চাই, জাস্ট একটা ক্লিক করব, আমার অ্যাঙ্কর পয়েন্টে আমি মাউসটা রেখে একটা ক্লিক করব। দেখেন অলরেডি মাউস অ্যাঙ্কর পয়েন্টে রাখলেই মাইনাস চিহ্ন চলে আসে, ক্লিক করব, অ্যাঙ্কর পয়েন্টগুলো ডিলিট হয়ে যাচ্ছে। আবার অ্যাড করতে চাইলে আমি ক্লিক করব, যত ক্লিক করব ততগুলো অ্যাড হতে থাকবে, সেগুলোকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে আমার অ্যাঙ্কর পয়েন্টটাকে যেখানে নেওয়ার দরকার সেখানে আমি নিতে পারবো। এবং শেষ পর্যন্ত আসা পর্যন্ত আমাকে কিন্তু এটা ছেড়ে দিচ্ছে না, কারণ একটু আগে তো আমরা শেষ পর্যন্ত এসে ছেড়ে দিয়েছি, এখন আমি শেষ পর্যন্ত না নিয়ে এটা ছেড়ে দিতে চাচ্ছি। কিভাবে? আমি মুভ টুলে চলে যাব, এখানে একটা ক্লিক করব, সরি কন্ট্রোল চাপ দিয়ে বাইরে ক্লিক করি। মুভ টুলে গেলেই হওয়ার কথা, বাট মুভ টুলে হচ্ছে না, তাই আমি কন্ট্রোল চাপ দিয়ে ধরে আবার একটু ক্লিয়ার করতেছি। আমি এখানে ছিলাম, এই অবস্থায় ছিলাম, এখানে ক্লিক করা পর্যন্ত আমাকে ছেড়ে দিচ্ছে না। আমি কিবোর্ড থেকে কন্ট্রোলটা চাপ দিয়ে ধরে মাউসটা একটা ক্লিক করলাম, আমাকে এটা ছেড়ে দিছে, দুইটা জয়েন করায়নি। তো আপাতত আমাদের দরকার হচ্ছে জয়েন করানো, জয়েন করে দিলাম। এখন আমি এটা সিলেক্ট করব, এই অংশটাকে, শুধুমাত্র পাথ তৈরি হয়েছে, এখন সিলেক্ট করে এখানে আমি কোনো কালার ইউজ করব, বা কোনো ছবির যদি কোনো কিছু জায়গায় সিলেক্ট করতাম সেখান থেকে আমি কেটে অংশটাকে নিয়ে যাব। সিলেক্ট করার জন্য কন্ট্রোল এন্টার ক্লিক করব। দেখেন আমার ওই আগে যে সিলেকশন গুলো দিয়ে আমরা সিলেক্ট করলে এরকম দৌড়াদৌড়ি করতো, ওই রকমটা হয়ে গেছে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি এখন একটা ইমেজের মধ্যে চলে যাচ্ছি। এটাকে আমরা সিলেক্ট করব। আমাদের এতক্ষণ আমরা যেটা জানলাম যে পেন টুলটা দিয়ে এখন চাইলে ছোট ছোট করে আমরা এ পর্যন্ত ক্লিক করে 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 চলে যেতে পারবো, কোথাও ব্যান করার প্রয়োজন হলে ব্যান করতে পারবো। এখন যখন আমরা কোনো প্রোডাক্ট বা কোনো মানুষ আমরা সিলেক্ট করতে যাব, তখন একটু জুম করে আমাদের কাজ করতে হবে। কেন জুম করে কাজ করতে হবে? আমি যখন এখানে ক্লিক করছি আমার মনে হচ্ছে যে একবারে কর্নারে আছে, যখন আমরা জুম করব মোটামুটি কর্নারে আছে, বাট কখনো দেখা যায় যে কর্নারে পড়ে না, হয়তো ভিতরে চলে আসে নাহলে বাইরে চলে আসে। তো সেই ক্ষেত্রে আমাদের একটু জুম করে কাজ করতে হয়। আমি যখন জুম করব আমার ওই ইমেজটা দেখা যাবে যে আমার ব্যাকগ্রাউন্ড থেকে আমার ইমেজের প্রোডাক্টের মধ্যে কিছু ফেদার ক্রিয়েট হয়েছে, কিছু পিকজেল যেগুলো আস্তে আস্তে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে গেছে। এখন আমি যদি এই পর্যন্ত নিই, তাহলে আমার এই জায়গাটা একটু হালকা সাদা সাদা পরিমাণ থেকে যাবে, আর যদি একটু ভিতর থেকে নিই তাহলে জন্য আমার আমার জন্য বেটার হয়। তাহলে ভিতরে বলতে আবার বেশি ভিতরে যদি আমি নিতে যাই তাহলে আমার ডিজাইনটাই তো কাটা পড়ে যাবে। তাহলে আমি যেটা নেব, যে আমার যতটুকু বোঝা যাচ্ছে তার থেকে 1 বা 2 পিক্সেল রেখে, যেমন আমার এটাতে মোটামুটি 1 পিক্সেল রেখে দিলেই হচ্ছে, এটুকু পরিমাণ আমার ডিজাইনের কালার আছে। আমরা এখান থেকে 1 পিক্সেল রেখে এখানে শুরু করবো, এইটুকু পরিমাণ টোটাল হচ্ছে যে এই দিক থেকে যেখান থেকে দেখা যাচ্ছে ওইখান থেকে 2টা পিক্সেল আমি রাখবো। আর যদি দেখা যায় বিভিন্ন ইমেজগুলো দেখা যায় লোয়ার কোয়ালিটি একবারে খারাপ, সেগুলোর দেখবেন যে ফেদার, এখানে অনেকগুলো ফেদার ক্রিয়েট হয়ে যাবে, পিক্সেলগুলো ক্রিয়েট হবে, সেই ক্ষেত্রে আপনার যতটুকু আপনার ইমেজের বোঝা যাচ্ছে ততটুকু পর্যন্ত আপনি সিলেক্ট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে আমার এই পর্যন্ত মোটামুটি নেওয়া যায়, আমি টান দিয়ে হালকা ব্যান্ড করে নিলাম। ক্লিক করে আর একটু উপর থেকে ক্লিক করি, ওকে, আমার এই অ্যাঙ্কর এটা যদি এদিক থেকে নিই তাহলে চলতেছে, মোটামুটি বরাবরই যাচ্ছে, ওকে, এক ক্লিকে হয়ে যাচ্ছে। এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট উপরে তুলে দেওয়া বেটার, কন্ট্রোল চেপে ধরে আমি এটাকে 1 অ্যাঙ্কর পয়েন্ট উপরে তুলে দিলাম, 1 পিক্সেল পরিমাণ।
একটু জুম আউট করে যেহেতু এই জায়গাটা একবারে প্রায় সোজা, এখানে হালকা একটু ব্যান্ড আছে, এগুলো খুব একটা প্রবলেম হয় না। এখন আমি ওই ব্যান্ডটা মিলাইতে গেলে আমার এদিক থেকে একটু উঠে যাচ্ছে, কোনো প্রবলেম নাই। অল্টার চেপে ধরে যখন আমি এখানে হ্যান্ডেল বের করব, এটাকে আমি যদি একটু ভিতর থেকে দিয়ে দিই, তাহলে এদিকে নেমে যাচ্ছে। অল্টার চাপ দিয়ে ধরে এটাকে আমি উপরে তুলে দিলাম বরাবর, এখানে একটু প্যান হবে, এটা নিচের দিকে অল্টার চেপে ধরে এটাকে উপরে দিলাম, এটাকে ভিতরে দিলাম, হয়ে গেল। এটা আনুমানিক এ পর্যন্ত, এরপর হচ্ছে উপরের দিকে। আমাদের এখানে যেহেতু দাঁড়িয়ে আছে, যদি সমান হয় সেক্ষেত্রে আমি ক্লিক করে চলে যাব, আর যদি দাঁড়িয়ে বা কোনো চুলের এরকম থাকে তাহলে আমরা পাশ থেকে নিয়ে যাব। এই জায়গাটা পরবর্তীতে আমরা ইরেজার টুল দিয়ে আমরা ইরেজ করব, যেন আমাদের চুলগুলো সিঙ্গেল ভাবে থাকে। ঠিক আছে, তো আমরা যেহেতু আপাতত এখন ইরেজ টুলে আমরা যাই নাই, আমি ধরে নিচ্ছি যে এইটুকু একবারে সমানভাবে আমার নিতে হচ্ছে, আমরা কোনো প্রোডাক্ট নিচ্ছি। অল্টার চাপ দিয়ে ধরে এটুকু মিলাচ্ছি, ওকে। এটা উপরের দিকে, আমাদের অ্যাঙ্কর পয়েন্টটা আরেকটু উপরে তোলা হবে, ওকে। এটাকে অল্টার চাপ দিয়ে ধরে এদিকে নিয়ে আসলাম, এইটুকু ব্যান্ড অল্টার চাপ দিয়ে ধরে এদিকে দিচ্ছি, ওকে। এরপর হচ্ছে এক ক্লিক এখান থেকে দিলাম, অল্টার চাপ দিয়ে ধরে হালকা একটু ভিতরে দিয়ে দিচ্ছি, এটাকে হালকা ভিতরে, এটা নিচের দিকে আসবে, টেনে নিচের দিকে নিয়ে আসলাম, অল্টার চাপ দিয়ে ধরে উপর দিকে উঠাই দিলাম। যাই হোক, এইভাবে করে আমাদের ফুল ডিজাইনটা কমপ্লিট করতে হবে। সিলেক্ট করা অবশ্যই আস্তে আস্তে কমপ্লিট করতে হবে, আপনাদের দ্রুত করতে গেলে এই জিনিসটা নষ্ট হয়ে যাবে। আমি ধরে নিলাম আমাদের এতটুকুই, আমি একটু দ্রুত চলে যাই, যেহেতু আমাদের হাতে সময় কম। আমার আজকে একটু গলা ব্যথা করতেছে, আমার কথা বলতে খুবই প্রবলেম হচ্ছে, চাটা খাইছি অনেক বাট এখনো। আমি চাচ্ছি এখন টোটালি এদিকে একবার সোজা চলে আসব, আমার তাহলে এই হ্যান্ডেলটার দরকার নাই। অল্টার চেপে এখানে ক্লিক করছি, হ্যান্ডেলটা ডিলেট হয়ে গেছে, অল্টার চেপে অ্যাঙ্কর পয়েন্টে ডিলেট করছি, ক্লিক করছি, সোজা একবারে মাথায় আমি ক্লিক করলাম। এখন আমাদের যেটা তৈরি হয়েছে, এটা কি তৈরি হয়েছে, একটা পাত তৈরি হয়েছে। এই পাতটাকে আমাদের সিলেকশনে নিতে হবে, সিলেকশনে নেয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল এন্টার ক্লিক করলে দেখেন আমার এটুকু সিলেকশনে চলে আসছে। যেহেতু সিলেকশনে চলে আসছে, এখন বাকি কাজগুলো আমি করতে পারবো। মুভ টুলে ক্লিক করে আমি এটাকে কাট করে নিতে পারবো, অথবা কোনো কালার দিতে চাইলে এখানে কালার দিতে পারবো, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে, যেহেতু লক করা এখন ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে না, আমি এখানে আরেকটা কপি করতে পারি, কন্ট্রোল জে, আমার আরেকটা হয়ে গেছে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা যখন কোন একটা প্রোডাক্ট বা কোনো মানুষকে কেটে নিয়ে যাব, সেটাতে একটা ফেদার আমাদের দিতে হয়। আমরা প্রথমেই সেটা শুনে আসছি যে আমাদের একটা ফেদার দিতে হয়, না হয় যেখানে নিয়ে বসাবো সেখানে ক্লিয়ার বোঝা যাবে না। আমাদের যে এখানে ছবিটা তোলা বা অন্য কোথাও থেকে কেটে আনছে, এই জিনিসগুলা অন্যরকম মনে হবে জিনিসগুলা, তা আমাদের সেই জন্য একটা ফেদার ইউজ করতে হবে। এখন এখানে আমি কোনো ফেদারের অপশন পাচ্ছি না, তাহলে আমার যেটা করতে হবে, আমরা যখন এই যে পাতটা তৈরি করছি পেন টুল দিয়ে, পাত তৈরি করার পর
যদি ফেদার দিতে হয় তাহলে কন্ট্রোল এন্টার ক্লিক করব না, আমি পেন টুলে থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার মেক সিলেকশন লেখা আসছে, এখান থেকে আমি মেক সিলেক্ট করব। তাহলে আমার দেখেন ফেদার চলে আসছে, এখন কতটুকু আমার ফেদার দরকার আমি এখান থেকে ততটুকু ফেদার দিতে পারি। অথবা আরেকভাবে করতে পারি, যখন আমি এন্টার ক্লিক করলাম আমি এখান থেকে চলে যাব রিফাইন এজ। রিফাইন এজটা তো আমরা দেখেছি, রিফাইন এজে আমাদের যদি এখান থেকে চাই স্মুথ স্মুথ করতে পারি, অথবা ফেদার দিতে চাইলে এখান থেকে ফেদার দিতে পারি। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ফেদারটা আমার অবশ্যই প্রয়োজন অনুসারে দিতে হবে, সেটা তো আমরা আগে শুনে আসছি না, হ্যাঁ কতটুকু হচ্ছে। যদি একটু ভিতরে দিতে হয় সেটা ভিতরেও দিলাম, এখান থেকে টোটাল স্মুথ এবং ফেদার এইজ এগুলো করার পর আমি আউটপুট থেকে নিউ লেয়ারে ক্লিক করব। নিউ লেয়ার ক্লিক করে দেন ওকে ক্লিক করব, তাহলে আমার ওইটুকু আলাদা হয়ে গেছে, নতুন একটা হয়ে গেছে। এখন আমি এটা চাইলে যে কোনো জায়গায় নিয়ে ইউজ করতে পারি। আর আমরা যদি পেন টুল নিয়ে আগের মতো করতে যাই, তাহলে পার্ট টুলে থাকা অবস্থায় রাইট বাটন ক্লিক করলাম, মেক সিলেকশন, কতটুকু ফেদার লাগবে ফেদারটা দিয়ে ওকে ক্লিক করব, তাহলে ফেদার অবস্থায় সে সিলেক্ট হয়ে গেছে। এখন আমি টেনে নিলে, টেনে যদি নিয়ে যাই, এটুকু অটোমেটিকলি আমার ফেদার হিসাবে ইউজ হবে, যতটুকু আমি ফেদার ইউজ করছি। তাহলে পেন টুলের কাজটা করতে পারবেন তো? হ্যাঁ, আপনার যত বেশি প্র্যাকটিস করবেন তত সুবিধা হবে। ওকে, আমি এরপর দেখাচ্ছি। এখান থেকে আমাদের একটা শেপ মোড আছে, পেন টুলে যখন যাই, পাথ মোডটা আমরা দেখলাম, শেপ মোড। শেপ মোডে যাই, যখন আমরা ক্লিক করতেছি আমাদের অ্যাঙ্কর পয়েন্ট লাইন সবগুলো কিন্তু একই রকম। আমাদের চেঞ্জ কি আছে এখানে? চেঞ্জ একটাই, শুধুমাত্র কালার আসতেছে, আর কোনো কিছু চেঞ্জ এখানে নাই, বাকি সব কাজ একই স্টাইল। এখন যখন আমরা কোনো শেপ তৈরি করব, কারণ এটা আমি একটা শেপ হিসাবে তৈরি করছি, সেক্ষেত্রে এটা আমার কালারটা থাকবে। যদি কালার চেঞ্জ করতে চাই, এখান থেকে আমার কোন কালারটা দেব সেটা আমি ইজিলি ভাবে চেঞ্জ করতে পারতেছি। আর এই ক্ষেত্রে আমার দুইটা কালার আছে এখানে, এক হচ্ছে এই যে ফিল কালার, আর একটা হচ্ছে এই যে বর্ডারে একটা কালার দেওয়ার জন্য, যেটাকে বলে স্ট্রোক কালার। স্ট্রোক কালারটা এটার পাশে আছে। আমি এখান থেকে যদি একটা কালার সিলেক্ট করে দিই, ব্ল্যাক, ব্ল্যাক একটা স্ট্রোক চলে আসছে, এবং এই স্ট্রোকটা আমার যে কোনো কালারে আমি দিতে পারবো। সাপোজ ব্ল্যাকটা দিলাম, এবং স্ট্রোকটা যদি চাই আমি মোটা চিকন করব, এই অপশন থেকে আমি এখান থেকে পয়েন্টটা বাড়াই দিলে আমার এটা মোটা হতে থাকবে, যতটুকু মোটা ততটুকু করতে পারবো। এবং এখানে আরো দুই তিনটা অপশন আছে, যে মাঝখানে একটু গ্যাপ গ্যাপ থাকবে, অথবা এগুলো সব বৃত্ত আকারে থাকবে বর্ডারটা, এই টাইপের এখান থেকে দেয়া যাচ্ছে। এখন চাচ্ছি আমি ফিল কালার রাখবো না, শুধু স্ট্রোকটা রাখবো। তাহলে আমি এখান থেকে ক্লিক করে এখান থেকে অফ করে দেব, আমার ফিল কালার অফ। যদি চাই যে না ফিল কালার রাখবো, স্টকটা অফ করে দেব, তাহলে স্টক ক্লিক করে এখানে ক্লিক করলাম, স্টকটা অফ হয়ে গেছে। এখানে যে ফিল কালার স্টক কালার আমি দিচ্ছি শেপের মধ্যে, এটা কিন্তু এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন না, এখান থেকে করতে হবে। আর এই ফিল কালারটা এখান থেকেও চেঞ্জ করা যাচ্ছে, এবং এখানে ডাবল ক্লিক করলে আপনার একটা কালার বক্স আসবে, এখান থেকেও করতে পারবেন। কারণ আপনার হয়তো ক্লায়েন্ট বলছে যে একটা কালার কোড আছে, কালার কোডটা দিতে হবে, বা আপনার একটা ইমেজ থেকে আপনি এখানে কালারটা দিতে চাচ্ছেন। এখন আইড্রপারটা অটোমেটিকলি আমার চলে আসতেছে, আমি কালার এটা দিচ্ছি, এটা এখানে আসতেছে। আমি চাচ্ছি মানুষের চেহারার কালারটা আসবে, ক্লিক করছি, চেহারার কালারটা চলে আসছে, দাঁতের কালার আসবে, যেই কালারে ক্লিক করব সেই কালার আমার অটো চলে আসতেছে। দেন ওকে ক্লিক করলাম, আমার কালার এটাই থাকতেছে। আর এখানে হচ্ছে ডিফল্ট যে কালারগুলো আছে সেগুলো আমি সিলেক্ট করে ইউজ করতে পারবো। এটা গেল আমার শেপ মোড এবং পাথ মোড, ঠিক আছে। এখন দুইটার মধ্যে কিছু পার্থক্য আমি দেখাই। প্রথম পার্থক্য হচ্ছে, আমরা যখন এটা নিলাম কি দিয়ে, শেপ টুল দিয়ে, শেপ মোডে রেখে, শেপ মোডে যখন নিচ্ছি, এখানে আমার দুইটা কালার দিতে পারতেছি, চাইলে শুধু স্ট্রোকটা রাখতে পারতেছি। যদি আমি এখান থেকে পাথ মোডে রেখে আমি যদি এই ডিজাইনটা তৈরি করি, এই ডিজাইনটা, সরি পাথ মোডে রাখলাম না,
এখান থেকে পাত, ওকে, পাত মোডে রাখলাম। পাত মোডে রেখে যদি আমি কালার দিতে চাই, কালার তো আমরা দিতে পারি নাকি? কালার দিতে পারি কিভাবে? আগে সিলেকশন আনতে হবে, কন্ট্রোল এন্টার, সিলেকশনে আসলো। এখন চাইলে এখানে আমি কালার দিলাম, বা নতুন, এটার জন্য কিন্তু নতুন লেয়ার নিতে হবে। এখানে কালার দিতে গেলে এইভাবে নতুন লেয়ার নিতে হবে, নাহলে ব্যাকগ্রাউন্ডের উপর পড়ে যাবে। নিয়ে আপনি একটা কালার দিলেন, এখন দেখা যাচ্ছে যে আপনার ফিল কালারের দরকার নেই, স্টকটা দিতে হবে। এখন কি স্টক দিতে পারবেন? এখন স্টকের কোনো এখানে অপশন নাই। তাহলে আমাদের স্টক যদি দিতে হয়, সেক্ষেত্রে আমাদের শেপ মোডে রেখে ইউজ করতে হবে, আর ডিজাইনের জন্য আমাদের না পাথ মোডে হবে। এখন আসে যে পাথ মোড থেকে আমরা, এটা হচ্ছে যে পাথ মোড থেকে আমি শেপের কালারটা দিতে পারতেছি, শুধু স্টকটা হচ্ছে না, চাইলে আমি কালারটা দিতে পারতেছি। আর শেপ মোড থেকে যদি আমি চাই যে সিলেকশনে যেতে, সেটা ইজিলি আমি যেতে পারবো। সরি, এটা ছিল আমার শেপ মোড, ঠিক আছে? এটাকে যদি আমি কন্ট্রোল এন্টার ক্লিক করি, দেখেন আমার সিলেকশনে চলে আসছে। নতুন একটা লেয়ার নিয়ে যদি আমি এখানে কালার দিই, আমি কালার দিতে পারতেছি। যখনই সিলেকশনে চলে আসছে, তখন আমার এটা আর এই শেপের মধ্যে নাই। শেপের মধ্যে কিন্তু আলাদা একটা আইকন দেখা যাচ্ছে, শেপে নাই, এটা টোটালি আলাদাভাবে আছে, সিলেকশন হয়ে গেছে একটা কালার। এটার আমরা এখন কোনো স্টক দিতে পারবো না। যাই হোক, আপনাদের বাড়ির কাজ হচ্ছে নিজেদের ছবি হোক অথবা যে কোনো প্রোডাক্টের ছবির গুগল থেকে ডাউনলোড করে নিয়ে ওই প্রোডাক্টটা সিলেক্ট করবেন পেন টুলের সাহায্যে, অন্য কোনো টুলসের সাহায্যে না, টোটালি পেন টুলের সাহায্যে যত নিখুঁতভাবে করা যায় তত নিখুঁতভাবে করবেন, ঠিক আছে? আর আপনার টোটাল যখন 15-20টা ছবি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তারপর বাংলাদেশের যে মানচিত্রটা আছে সেটা নেবেন। আমি সেটা একটু দেখিয়ে দিচ্ছি, মেবি আমার এখানে থাকতে পারে, দেখি। এই যে আমার এখানে আছে, বাংলাদেশের একটা যে কোনো মানচিত্র নিলেন। এটা দিচ্ছি আপনাদের এই জন্য যে এটার মধ্যে অনেক আঁকা বাঁকা আছে। আপনারা যখন জুম টুল দিয়ে এগুলো জুম করে এরকম আঁকা বাঁকা গুলো করতে যাবেন, তখন আপনাদের হাত ক্লিয়ার হবে। আচ্ছা, এভাবে করে আস্তে আস্তে করে, আপনারা একবার স্লোলি করবেন, বেশি দ্রুত করার দরকার নাই, আস্তে আস্তে করে একেবারে পুরা বাংলাদেশের মানচিত্রটা আঁকবেন, ঠিক আছে? যত সময় লাগুক, তবে একবার না, মিনিমাম 3 বার আঁকবেন এটা, ঠিক আছে? আপনি যদি একবার আঁকেন তাহলে আপনার মনে হবে হ্যাঁ এখন তো পারবো আমি, কিন্তু আপনার কাজ এখনো স্লোই থাকবে। চেষ্টা করবেন যত বেশি সম্ভব তত বেশি করার জন্য চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে আপনাদের এটার জন্য হাত ক্লিয়ার হবে। আর যারা মন দিয়ে এটা শিখতে আসছেন, তারা অবশ্যই এটা ভালো করে প্র্যাকটিস করবে। যদি মনে করেন না আমি শুধু সার্টিফিকেটটা নিয়ে চলে যাব, তাহলে কোনো রকম প্র্যাকটিস করে দেখালেই হয়েছে। বরিশালের কোন ভাবে যেগুলো খালি? আচ্ছা, আমি সাপোজ এইটুকু করলাম, এইটুকু টোটাল শেষ করে ক্লিক করে চলে যাচ্ছে, আমি মাউস ক্লিক করে যাচ্ছি, এইটুকু করলাম। এইটুকু করার পর আমার এখন এটাও করতে হবে,
এখানে কি ক্লিক করা আছে, কম্বাইন শেপ একটা একটার সাথে অ্যাড আছে, ঠিক আছে। কম্বাইন শেপ যেহেতু ক্লিক করা আছে, আমি এটা করার পর এখন ছোট আর একটা অংশ, যে এটা আলাদা অংশ, এটা সিলেক্ট করব। অবশ্যই পাথ মোড রেখে করব। এটা করলাম, হ্যাঁ আমি যেভাবে, হ্যাঁ যেভাবে নিচ্ছি, আমি এখান থেকে সিলেক্টটা নিচ্ছি, ওকে নিলাম। এখন আমি কন্ট্রোল এন্টার ক্লিক করছি, দেখেন যেটা যেখানে আছে সেটা সেখান থেকেই কালার হচ্ছে। তবে এখানে এইভাবে করলে হচ্ছে কি, আপনার সবগুলো একই কালার দিতে হচ্ছে, যেহেতু সব একসাথে সিলেকশন হয়েছে। আপনার যেটা করণীয় সেটা হচ্ছে যে আপনি যখন, হ্যাঁ একটা যখন সিলেক্ট করছেন, এই একটা সিলেক্ট করছেন, এটার জন্য কন্ট্রোল এন্টার দেন, দিয়ে একটা লেয়ার নিয়ে একটা কালার এখানে দিয়ে দেন, এটা একটা কালার। এরপর আপনি আবার আরেকটা সিলেক্ট করেন, আরেকটা সিলেক্ট করে ওইটার আবার কন্ট্রোল এন্টার দিয়ে একটা লেয়ার নিয়ে এটার জন্য আলাদা আরেকটা কালার আপনি দিয়ে দেন, ঠিক আছে। এভাবে করে কাজ করে, তো প্রথম কাজ হচ্ছে আপনার মিনিমাম 15 থেকে 20টা আপনাদের নিজের ছবি হোক বা যে কোনো পিকচার, যে কোনো পিকচার থেকে আপনার নির্দিষ্ট একটা প্রোডাক্টে সিলেক্ট করে চলে যাবেন। প্রথম চেষ্টা করবেন সোজা টাইপের, খুব আঁকা বাঁকা গুলো নেওয়ার দরকার নাই, সোজা টাইপের কয়েকটা করবেন। যখন দেখবেন যে হ্যাঁ সোজা টাইপের গুলো পারতেছেন, তখন একটু ব্যান করা গুলো নেন। ব্যান করা গুলো যখন মোটামুটি পারবেন, তখন আপনার বাংলাদেশের মানচিত্রটার মধ্যে আসবেন। ওকে, আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। ব্যান ক্লিক করে, মানে ব্যান করার জন্য আমি জাস্ট মাউস চেপে ধরে মাউসে ক্লিক করে টান দিলে ব্যান হচ্ছে। আর যদি আমি চাই যে না উপর দিকে ব্যান না, তাহলে এটাকে আমার নিচে নামাইতে হবে, অল্টার চেপে ধরে এটার মাথায় এসে এটাকে আমি নিচে নামাই দেব, ঠিক আছে। যদি চাই যে অ্যাঙ্কর পয়েন্টটা আমার এখানে না, আমার এটা এখানে থাকা দরকার, তাহলে কন্ট্রোল চেপে ধরে অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আপনি সেটা টেনে নেবেন যেখানে রাখার দরকার। তাহলে জাস্ট লাইনে ক্লিক করবেন, অটো চলে আসবে, এক লাইনের উপর মাউসটা রেখে ক্লিক করলে চলে আসতেছে। এরপর এখান থেকে আপনি আলাদাভাবে এটাকে চেঞ্জ করতে পারবেন।